আপনার যদি বন্ধু নয় 10 টাকা দিয়ে একটা জামা কিনেন, 9 টাকা আপনার হালাল, মাত্র 1টি টাকা সুদ বা ঘুষের টাকা আপনি লাগাই একটা জামা বানাইয়া নামাজ পড়লেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, আল্লাহর দরবারে নামাজ বন্ধু কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের স্ট্যাম্প লেখে, যিনি সুদের টাকা লেনদেনে সহযোগিতা করে এবং সুদের টাকা কালেকশন করতে না পারলে লাঠিয়াল বাহিনী যারা সুদের টাকাটা কালেকশন করে দেয়, আল্লাহর হাবিব বলেছেন সবার জন্য সমান সাজা। নাউজুবিল্লাহ। ওই যে কুৎসিত লোকটা দেখতে পেয়েছেন, ওই কুৎসিত লোকটা হলো বন্ধ জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা। সে জাহান্নামের আগুনটাকে শুধু উত্তপ্ত করছে, বৃদ্ধি করছে। ওই যে বাগান দেখেছিলেন, ওই বাগানের মধ্যে যেই বাচ্চাগুলো ছোটকালে মারা যায়, শিশুকালে মারা যায়, ওই বাচ্চাগুলো ইব্রাহিম খলিলুল্লাহর দায়িত্বে। ওই জান্নাতের বাগানে ছোট ছোট বাচ্চাগুলোকে ইব্রাহিম আলাইহিসসালাম নিয়ে খেলা করছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওই যে গিয়েছিলেন, আবার নবী দেখেছিলেন, একটা লোকের অর্ধাংশ একেবারে বিশ্রী, আবার অর্ধাংশ একেবারে সুন্দর। ওই তখন তাকে অর্ডার করা হলো, ওই কূপের মধ্যে তুমি গোসল করে আসো। গোসল করে আসার পরে পরিপূর্ণ সুন্দর হয়ে গেল, স্মার্ট হয়ে গেল। সুন্দর স্মার্ট হয়ে যাওয়ার পেছনে কারণ হলো, ওই ডুব দেওয়ার পরে, গোসল করার পরে তার পাপ গুলো পরিপূর্ণ মুসলমান মোচন হয়ে সে জান্নাতি বলে বিবেচিত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে কি করা উচিত? এই পাপগুলোকে করা উচিত না ছাড়া উচিত? আরো জোরে বলে। আমাদের সমাজের মধ্যে সুদ আছে, ঘোষ আছে, মিছা কথা আছে, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার আছে, মদ গাঁজা খাওয়া, নেশা করা থেকে দরে এমন কোন পাপ নাই আমাদের সমাজের মানুষ করে না, ঠিক কিনা বলেন? যারা করে এরা তো 100% জাহান্নামী। বন্ধুরে আমার, জাহান্নামীদের সাজার জন্য আমি আপনাদেরকে বলবো, একেবারে ছোট্ট যদি একটা সাজা দেওয়া হয় জাহান্নামীদেরকে, ছোট্ট একটা সাজা যদি দেওয়া হয়, ছোট্ট সাজাটা হলো আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। জোরে কন্যা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি করে দেওয়া হবে? আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। ও বন্ধু, আগুনের জুতা পরলে আপনার শরীর কি উত্তরাবে না, ঠান্ডা থাকবে? মাথার মগজটা কুরবানির দিনের গোস্তের পাতিলের মতো টকবক করে উতরাইতে থাকবে। কি করবে সেদিন জাহান্নামের আগুনতে তো ভয়ঙ্কর। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানে বর্ণিত, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে লাল, আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে সাদা, আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের হয়ে গেছে বন্দুক কেন। এক এক করে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে এই আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন বন্ধু, এই জাহান্নামের আগুনে পাপীদেরকে পোড়ানো হবে। জোরে জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। জাহান্নামের মধ্যে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হলো সওদ। ওইটার মধ্যে উঠতে সময় লাগবে 70 বছর, আবার নামতে সময় লাগবে তেমন। এমনি করে বন্ধ তাদের সাজাটা বহাল থাকবে। জোরে জোরে কন্যা, নাউজুবিল্লাহ। এই পৃথিবীর বুকে আপনি আমি যার যার ইচ্ছে মতো খাবার আমরা খাইতে পারি, পারি কি পারি না কথা বলেন না কেন? খাবার আমরা আমাদের ইচ্ছে মতো খাবার আমরা খাইতে পারি, কিন্তু বন্ধু আমার দিকে তাকান, আমি আলোচনাটা অল্প সময়ের মধ্যে গোছাচ্ছি বন্ধু, একটু বুঝে নেন, ধৈর্য ধরে। আমি শুধু আপনাদেরকে জাস্ট একটু মনে করিয়ে দিতে চাই, যেন মনে রাখতে পারেন, জাহান্নামটা এত ভয়ঙ্কর, শুধু জাহান্নাম শব্দ না, এটা এতটা অবর্ণনীয় ভয়ঙ্কর, যেটা বর্ণনা করে শেষ করা যায় না। বন্ধু, জাহান্নামীদের জন্য এই দুনিয়ার মধ্যে আপনার যদি টাকা যেমন, খাবারও তেমন, ঠিক কিনা? গোস্ত বলেন, মাছ বলেন, কুরমা বলা কুরমা বলেন, পোলাও বলেন, যাই বলেন, আপনার ইচ্ছে মতো করে আপনি খাইতে পারেন। কিন্তু বন্ধু, যারা পথভ্রষ্ট পাপী, জাহান্নামে যাবা, তাদের জন্য একটা খাবার বরাদ্দ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম।
এটা এত ভয়ঙ্কর, জাকুম এত ভয়ঙ্কর, এই জাকুমটা যদি এই মুহূর্তে চরণী লক্ষ্মী গ্রামের মধ্যে যদি একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা যদি জাকুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে কেউ ফসল উৎপাদন করতে পারবে না। এই ভয়ঙ্কর খাবারটা পাপীদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন, সামনে আনতে দেরি, দাঁতগুলো খসে পড়ে যাবে। সরিষা পরিমাণ যদি একটু পেটের মধ্যে ঢুকে রে, অ বন্ধু সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। আওয়াজ দিয়ে দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে না, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, অনেক ধরনের নেশা জাতীয় জিনিস, সব তো জানিও না, কথা বলেন না কেন? অনেক আছে এখানে, হয়তো আপনাদের এখানে হয়তো নাই, আমাদের এখানে গোটা বাংলাদেশে এরকম মুসলমান অনেক দেখেছে ওপেনলি মদ পান করে। বন্ধুরে আমার, তারাও কিন্তু পাপি। ও বন্ধু, ওই পাপীদের জন্য আরেকটা খাবার আছে যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন ওই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই তিনাতুল খাবারটা কি গো? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবারটার হলো আরেকটা জাহান্নামের নিংরানু রক্ত অথবা পুঁজ। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথাটা স্পষ্ট বুঝতে পারছেন? একজন কি আরেকজনের গায়ের রক্ত খেতে পারবে? তাও ভালো রক্ত না, যেমন আমার শরীরটা ভালো, যে কেউ বা কোনো খোঁচা লেগে রক্ত বের হয়ে গেলে এটা তো সুস্থ রক্ত, ওই রক্তটা এমন না, জাহান্নামীটা পচে যাবে, একেবারে নরম জুসের মতো, ম্যাঙ্গো জুসের মতো হয়ে যাবে। আর একটা জাহান্নামী পচে একেবারে লিকুইড হয়ে গেল, তার আবার তাকে পুনরায় আবার ওই আব্দুর রহিম বানানো হলো। এই দিক দিয়ে যিনি আব্দুর রহিম তিনিও কিন্তু পাপি। আব্দুল কুদ্দুস নামটা রেখেছিল, ওই লোকটাও পাপি। একটা পরে পচে লিকুইড হয়ে গেল, আর একটাকে তৈরি করা হলো। এই যে পচা রক্ত এবং পুঁজ, এই দুটো জিনিস ওই ব্যক্তিটাকে খাইতে দেওয়া হবে। আওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ। খাওয়া যাবে না, সহ্য করা যাবে না? আরো জোরে বলেন না। বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয়, এই দুনিয়ায় যদি আপনি অনেক বেশি পরিশ্রম করেন, টিউবওয়েল থেকে বা মোটর থেকে পানি দিলে আপনি খাইয়া তৃপ্তি আসে না। আপনি বলেন আমাকে একটু ঠান্ডা পানি দাও, কি দাও? আমাকে একটু ঠান্ডা পানি দাও, আমি একটু ঠান্ডা পানি পান করবো। আপনার ঘরে ফ্রিজ না থাকলে অন্য ঘরতে আনে, যখন দেয় পরে ক্ষতি হোক বা ভালো হোক, কিন্তু তাৎক্ষণিকভাবে একটু প্রশান্তি আসে, আসে কি আসে না? বন্ধু এই জায়গায় আসার কারণ হলো, জাহান্নামীরা যখন তৃষ্ণা লাগবে পানি তাদেরকে খাই পানি খাইতে চাইবে, এত উত্তপ্ত গরম পানি তাদের মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, এই পানি তাদের পেটের মধ্যে ঢুকবে। ও বন্ধু, দুই রানের মধ্যখান দিয়ে ওই সবগুলো একবারে জুসের মতো গলে 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 বের হবে। শুইতে পারবা না, সহ্য করতে পারবা না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, আমাদের হৃদয়কে সবচেয়ে বড় নাড়া দিয়েছে যেই ওয়াজটা, যেই খবরটা, বন্ধু নিজেদেরকে মাঝে মাঝে কন্ট্রোলে রাখতে পারি না, চোখে ঘুম পর্যন্ত আসে না। মালিক এত ভয়ঙ্কর, যদি আজাব যদি কারো নসিবে জুটে যায়, বন্ধু পৃথিবীর বুকে অসুস্থ হলে ডাক্তার মিলে, অভাবে পড়লে কোনো শুভাকাঙ্ক্ষী মিলে, ঠিক কিনা বলেন? আপনার অভাবও ছাড়ছে না, অসুস্থতাও ভালো হচ্ছে না, ডাক্তার আপনি শেষ করে ফেলেছেন, বাংলাদেশ ভারত আপনি সিঙ্গাপুর পর্যন্ত ট্রিটমেন্ট নিয়েছেন, ভালো হতে পারেননি। সর্বশেষে একটা সমাধান আছে, মরণ। কথা কন না কেন? সর্বশেষে একটা সমাধান কি? মরণ, মরণ। কিন্তু এই যে আজাব, এত ভয়ঙ্কর সাজা ভোগ করতে হবে রে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আন হাবিবিন, মানুষ চাইলে সেদিন সেখান থেকে পালাতেও পারবে না, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। যেহেতু আর অনেক অপবিত্র থাকলে কি সাজা হবে,
আপনার এমনি করে করে সময় মতো নামাজ না পড়ে ইচ্ছে পরে নামাজ পড়লে কি সাজা হবে, এমনি করে করে স্টেপ বাই স্টেপ অনেক আলোচনা করা যাবে। আমি শুধু জাস্ট আপনাদেরকে এই জাহান্নামের ভয়াবহতা, মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, এই জায়গাগুলো একটু মনে করিয়ে দিলাম। যেই কোনো ধরনের পাপই আপনি করেন, আপনাকে আজাব ভোগ করতে হবে। এই যে বললাম না, কবরে যাইতে দেরি, তখনই তো আল্লাহ ওয়ার্ডার দিবে মাটিকে একটা চাপ দাও, চাপের সাথে হার, একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলেন না, আর কোনদিন মরতে পারবেন না, বাঁচতেও পারবেন না, পালাতেও পারবেন না। না, সম্মানিত উপস্থিতি, আমরা যেন এই জাহান্নামের ভয়াবহতা থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন না আমিন। অনেক রাত হয়ে গেছে, আমি যে স্টেজ উঠছি প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, সময়টা যে ওয়াজে বসলে কোন দিয়া যায় কইতে পারি না, বরকতের সময় চলে যায়। আপনারাও কিন্তু কইতে পারতেন না 1.5 ঘন্টার সময় শেষ হয়ে গেছে, আমারও ওয়াজও শেষ। আপনারা কি জাহান্নামকে একটু ভয় করবেন? জান্নাত কিভাবে পাওয়া যায়, আল্লাহর দিদার কিভাবে অর্জন করা যায়? শোনেন, এক জনৈক ব্যক্তি এসে নবীকে প্রশ্ন করলেন, নবী গো কেয়ামত কখন হবে? নবীজি বললেন, তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? সে উত্তর দিল, নবী গো কেয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি। আল্লাহ রাসুল একটা সেকেন্ড দেরি করলেননি, নবীজি বললেন, তুমি যাকেই ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ বলেন না, তাহলে রাসুলকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা হয়ে যায়, রাসুলের অনুসরণ করলে, অনুকরণ করলে আল্লাহর অনুসরণ অনুকরণ হয়ে যায়, তাহলে আপনি একজন সফল ব্যক্তি হিসাবে বিবেচিত হবেন। আল্লাহ যেন আমাদেরকে সফল ব্যক্তি হিসাবে কবুল করে নেন সকল নামে। সম্মানিত উপস্থিতি, আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, তার আগে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, আপনাদের মসজিদের মসজিদের মিনারার কাজ চলছে, আচ্ছা আচ্ছা কাজ চলবে, কয়েকদিনের মধ্যে ফাইলিং শুরু হবে। এখন আপনারা কি এই মসজিদের কাজের জন্য কি একটু সাহায্য করবেন? করবেন? ওমা আমি কি বলছি আপনাদেরকে, আপনার বাড়িতে একটা মোটা গাছ আছে, এটা বিক্রি করে এনে দেন, এটা কি বলছি? আবার কি বলছি, আপনাদের বাচ্চার খাবারটা যেটা আছে এটা দিয়ে দেন, আমি কি এরকম কিছু বলছি? আপনাদেরকে বলছি যার যার জায়গা থেকে একটু হেল্প করার জন্য, সাহায্য করার জন্য, একটু কি সাহায্য করবেন? হ্যাঁ, আপনারা করতে পারবেন না? আপনারা কি ভাত টাত খান না, কাপড় চোপড় পরেন না, বাচ্চা কাচ্চার চাহিদা মিটান না? তো একটু আগে না বললাম দুনিয়ার সব ধোকা, বুঝেন নাই? হ্যাঁ, এদিকে তাকান, আল্লাহ রাসুল বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসুল বলে প্রশ্ন করেছেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? তো সাহাবাই কেরাম বললেন, নবীগো আমাদের মধ্যে এমন কেউ নেই যে নবীজির সম্পদের, নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। তখন নবীজি বললেন, তুমি ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাবে, এগুলো হলো তোমার নিজের সম্পদ, আর যা তুমি পৃথিবীতে রেখে যাবে তা হলো তোমার ওয়ারিসের সম্পদ, তার মানে এগুলো তোমার পরের সম্পদ, তুমি ইন্তেকাল করার পরে এই তোমার এই জমা করা সম্পদে আর মালিকানা দাবি করতে পারবা, এসে তুমি নিতেও পারবা না। এদিকটা এটা হলো হাদিস শরীফ। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছে দেখেন, একবারে শুরুতে সূরা বাকারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে জানে? আল্লাহ বলতেছে সাবধানী ওড়ায় কারা, যারা অদৃশ্যে বিশ্বাস করে, সলাত কায়েম করে, অমিম্মা রাজাক না হুম ইউনফিকুন। আল্লাহ যে সম্পত্তি দিয়েছে, আমার দিকে তাকান, আল্লাহ যে দৌলত দিয়েছে, সম্পত্তি দিয়েছে, তা থেকে আল্লাহর পথে ব্যয় করো। আপনি যারা ব্যয় করে আল্লাহর পথে, সম্পদ দিছে কে? আল্লাহ। আল্লাহ তো এটা আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু ব্যয় করতে হবে না? আমি আপনাদেরকে বলি, এবার অগ্রহণ মাসেই তো বৃষ্টিটা হইলো, যে ধান কাইটা, আমার যে এখানে মুরব্বী দাদা ভাই চাচারা যারা আছেন তারা সবাই জানে, আপনারা জানেন, আগের দিনে কি অগ্রহণ মাসে ধান কাইটা খের শো শুকাইয়া বাড়িতে আনছে না? ধান মানুষের খাবার ডোলে বা যাবারে, আর গরুর খাবার মরুইলে, কোনো সমস্যা ছিল না তাই না? আর এখন তো ধান কাটার আগেই বৃষ্টি আসে, অকালে বৃষ্টি না, তো বৃষ্টিটা কে আনছে? আপনি আর আমি। কে?
আরে আপনি আর আমি আনছি এই বৃষ্টি, খুঁজে আনছি আমরা, আল্লাহ এটা আমি বৃষ্টি দেওয়ার জন্য প্রস্তুত না, আপনার আমার চরিত্রের কারণে আল্লাহ অসময় বৃষ্টি দিয়ে আপনার ফসল ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? কারণ আপনার মাঠে আল্লাহ এত ধান দিছে, পাশের জন বলছে সলিমউদ্দিন তোমার খেতে অনেক ধান হয়েছে, তোর তুরি বেড়া তুই কিতা কস, তুই না দেখছ খেতে ধান হয়েছে, যারার পরে দিন নাই নাফরমান না, কথা কন না কেন? আপনার যদি কম হোক বেশি হোক আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ আপনার রিজিকে যা ছিল তাই বরাদ্দ হয়েছে। ওই শোনেন আমার দিকে তাকান, দেখেন না বাড়িতে পেয়ারা ফাইকা রয়েছে, দরজাও নাই জানালা নাই, কিন্তু হামাইয়া দিই শুধু ফুক, ঠিকই আছে ফুক না? আমরা যখন ছোট থাকতে স্কুলে যাইতাম, আমার এক দাদির বড়ুই গাছ আছে বুঝছেন নি তো, অনেক দূরে আমরা স্কুলে যাওয়ার সময় রাস্তার পাশে প্রত্যেক দিন স্কুলতে আসা যাওয়ার পথে দাদির বড়ি গাছ চেক দিতাম, বড়ি গাছের নিচে চেক দিতাম এদরা বড়ি যদি পাই। এক সপ্তাহ আগে দেখছি বড়ি পইরা থেতা হয়ে রয়েছে, সেফা হয়ে রয়েছে, এক সাইড সেফা আর এক সাইজ বালা, আর এখন গাছের মধ্যেই হলুদ পাইরা দেখি পুরাটাই পোকা, কামড় দিয়া খাইলাম 100% ধোকা, কথা বলেন না কেন? এটার জন্য দায়ী কে? আপনি আর আমি। আরে হোনেন কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আপনার আমার সবকিছু আল্লাহ রক্ষা করবে যদি আমরা আল্লাহকে রাজি রাখতে পারি। আরে আমি আমি নিজেই তো আমার না, আপনি নিজেই তো আপনার না, আপনি কোথায় যাবেন, কতদিন বাঁচবেন, কতটুকু খাবেন, এটা কি আপনি আমি জানি না? কথা বলেন আপনি আমি কি জানি না? আপনি আমি জানি না, তাহলে এখান থেকে কি বোঝা যায়? আপনি আমি নিজেই নিজে না, আপনি আমি হলাম আল্লাহর বাগানের ফুল, আল্লাহ যখন চাইবে ফুল বাগান থেকে ছিঁড়ে উঠিয়ে নিয়ে যাবে, কথা বলেন না কেন? তাহলে আপনি তো শক্ত হওয়ার মানে কি? আপনি শুধু নামাজ পড়লে চলবে না, বিশ্বাস করলে চলবে না, আল্লাহ যে দৌলত দিয়েছে তা থেকে যদি আপনি দান করতে পারেন তাহলেই আপনি হবেন 100% ইমানদার, ঠিক কথা কি আপনারা বুঝেন? মসজিদের কাজের জন্য আমাদেরকে দেখান, আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, ছোট হোক বা বড় হোক এই পৃথিবীর বুকে যে মসজিদের বানাবে, মসজিদের কাছে নিজেকে যুক্ত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কথা দিয়েছেন আল্লাহ তার জন্য জান্নাত ওই রকম একটা ঘর বানাবে, আলহামদুলিল্লাহ জান্নাহ, সুবহানাল্লাহ বলেন না কেন? আপনি ছোট বানান বা বড় বানান, মসজিদ বানাইছেন তো আপনার জন্য। আমি কিন্তু একটা আল্লাহ আমাকে দিয়ে একটা আমার গ্রামে মসজিদ বানাইছে, 30 বছরের পুরনো মাটির ঘর ছিল, ভয় মানুষ ঢুকতো না। আপনারা অনলাইনে দেখবেন দৃষ্টিনন্দন মসজিদ, আপনারা অনলাইনে দেখছেন কিনা জানি না, দেখছেন একটা মসজিদ, এই এই জানুয়ারির প্রথম জুম্মা, 24-এর প্রথম জুম্মা আমি চালু করছি, আগে পাঞ্জাখানা ছিল, আমি অদম গুণাগার, আমার কাছে কিছু আমার কিছু ভালোবাসার মানুষ যুক্ত হয়েছেন, মসজিদটা কমপ্লিট করে ফেলেছি, দৃষ্টিনন্দন মসজিদ যেটা আপনি সহজে চোখে পড়বেন, এত সুন্দর, মাত্র 5 মাসে কমপ্লিট করেছি, সুবহানাল্লাহ বলেন না? কয় মাসে? 5 মাসে, মাত্র 5 মাসে, অনলাইনে দেখবেন, দেখলে আপনার চোখ জড়িয়ে যাবে। কারণ আমি কিন্তু এখনো আমি কিন্তু নিজের বাড়িতে থাকি না, ভাড়া বাসায় থাকি, এখনো নিজে বাড়ি বানানোর মতো সেই তৌফিক আল্লাহ দেয় নাই, বানাইতে পারি নাই, ভাড়া বাসায় থাকি। কিন্তু আমার একজন প্রশ্ন করলেন, হুজুর আপনি তো ভাড়া থাকেন, বাড়ি বানান নাই, মসজিদ বানাইলেন কেন? আমি কি ভাড়া থাকলেও মরতে হবে, নিজের বাড়িতে থাকলেও মরতে হবে, আমি মৃত্যুর পরের বাড়িটা বানাইছি আগে আগে মসজিদ। আরে সুবহানাল্লাহ বলবেন না, আপনারা তো দেখি কথার কোনো মজাই বুঝেন না। এই জন্য বলছি, সর্বপ্রথম বলেন যে হুজুর এই মসজিদের এই কাজের জন্য এখানে দাঁড়িয়ে আজান দিবে, সর্বপ্রথম ওই যে আমার চাচা দাঁড়াইছে, দাঁড়ান চাচা দাঁড়ান, ফেরেশতারা চারপাশে বেষ্টনী দিয়ে রেখেছে, সিসি ক্যামেরা আছে, সিসিটিভিতে সেটিং হয়ে যাবে, সবাই কথা বলবেন না, যিনি সবাইকে চিনো আমার একজন ব্যক্তি এখানে আসো, আমার চাচার নাম কি? ক্লোজ ক্লোজ রফিক সর্দার, আল্লাহ গো আমার চাচা রফিক সর্দার মসজিদের মেনারার জন্য দিবেন 2000 টাকা বরকত, আল্লাহ আমার চাচা রফিক সর্দার কি তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, এই 2000 টাকা দানের খবর তুমি শোনো।